এই হলো আমার সেই প্রিয় শিক্ষক নরেশচন্দ্র পাল, জাফরগঞ্জের হাই স্কুল গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের শিক্ষক নরেশচন্দ্র পালের ভিটা। আমি যে স্কুলে লেখাপড়া করেছিলাম হাই স্কুলে, সেটি 1922 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 2022 সালে স্কুলটি 100 বছর পূর্তি হয়। তো সেই স্কুলের খুব প্রখ্যাত শিক্ষক ছিলেন বাবু নরেশচন্দ্র পাল। এই সেই নরেশচন্দ্রের ভিটা, তাদের উত্তরসূরি বা যত প্রজন্ম আছে তারা তাদের ভিটা বিক্রি করে চলে গিয়েছেন পর্যায়ক্রমে। আজকে তাদের সম্পর্কে একটু জানলাম। এখন এই জায়গা পরে বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পর এই জায়গা অন্যরা কিনে নিয়েছেন এবং এই জায়গাতে আমার শৈশবে অসংখ্য স্মৃতি ছিল, সবুজে ঘেরা ছায়াচ্ছন্ন। আজকে এই প্রথম এলাম ভিটায়। এখন এখানে একটি ফুলকপির সবজির চাষের জমি রয়েছে। তো আজকে আমরা এই প্রথম দেখে গেলাম নরেশ স্যারের ভিটা। এর আগে আমরা এই ভিটা দেখতে এলেও শেষ অবধি এখান অবধি আসা হয়নি। তো এই হলো বিষয়। আর সেই দিঘি, দিঘিটার নাম ছিল এককালে আন্ধি দিঘি, এরকম। হ্যাঁ, আন্ধি দিঘি, সৌদি দিঘি, আন্ধি দিঘি। হ্যাঁ, ওই ওইটা চৌধুরী দিঘি আর এটা আন্ধি দিঘি। তবে আমি আমি ছোটবেলায় এসেছিলাম তো তখন এখানে অনেক গাছপালা ছিল। হ্যাঁ, অনেক অনেক গাছপালা ছিল তখন। আসলে আপনার যাই আপনার জাম গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বড় বড় অনেক পদার্থ ইয়া ছিল, বাঁশমরা ছিল এই পাশে। হ্যাঁ, সুনীল কাকা, জিনিস কাকা, জিনিস কাকা বড়, এরপরে সুনীল নর্মাসনি, এরপরে আপনি সুনীল, এরপরে আপনার মঞ্জন, তপন, আবার আসে তো আপনি ওই ফোনরা আসে, ফোনরা কিছু টাকা টাকা রাখছে তার মামার বাড়ি গেছে। বাবা কি করতেন এটা জানতেন? তারা কৃষি কাজ। হ্যাঁ, তো তারা দুই ভাই শিক্ষক ছিলেন। আরেকটা লোকের নাম ছোটবেলায় জানতাম, এটা হলো আয়ত আলী কবিরাজ। এইরকম এই যে পাশে পাশে বাড়ি, প্রজন্ম আছে। আচ্ছা, পরে এলে পরে কখনো জানা যাবে। তো আপনাদের সঙ্গে কথা বললাম, আপনার সময় দিলেন, আন্তরিকতা দেখালেন, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমি আসছি নরেশ স্যার, আমার শিক্ষক ছিল আর কি, সাংবাদিক। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, বুঝলাম বুঝলাম, আমাদেরকে একটু যেতে দিন, আমরা আমরা এদিক দিয়ে যাবো তো, একটু জায়গা দিন, জায়গা দিন। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই সেই রাজহাঁস, পরিচিত না কিছু না, সে কি উদ্দেশ্যে এলাকায় ঢুকেছে তা বলতে পারি না, ইত্যাদি একটা একটা বলছে আর কি। ওরে বাবা রে, ঘুরে আমরা কোথায় এলাম? আবার সেই চৌধুরীর দিকে। দেখেছো ঘুরে ফিরে কি হলো না, ঘটনা কি হলো জানো? ওই দিঘিটা যে সরকারি বলেছে, সেই দিঘিটাও আবার, সেই দিঘিটাও আবার ইয়ের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে কোনো কারণে নিয়ে গেছে কিনা সেটা আমি জানি না। তবে এই যে দিঘিটা, এই দিঘিটার ব্যাপারে যেটা বলেছে এটা হিন্দুদের ছিল, এখন মুসলিমদের বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে। আমরা এই মুহূর্তে যেদিক দিয়ে যাচ্ছি সেখানে একটি আরেকটি বড় দিঘি আমরা দেখতে পেলাম। সেই দিঘিটির নাম হলো হারসার চৌধুরী দিঘি। আমরা জানতে পারলাম এই দিঘিটি কোনো এককালে হিন্দু জমিদারদের ছিল, পরে এটি বিভিন্ন সূত্রে
মুসলিমদের কাছে এসেছে এখন মুসলিম মালিকানাধীন এই দিঘিটি পাশে আরেকটি দিঘি আছে সেই দিঘিটিকে বলা হতো আন্ধি দিঘি এলাকার লোকেরা স্বীকার করেছেন যে এটিকে আন্ধি দিঘি বলা হতো কিন্তু সেই আন্ধি দিঘি কেন হলো নাম আমরা জানতে পেরেছি যে আন্ধি দিঘির চতুর্পাশে চারদিকে হাজারো বৃক্ষ ছিল অন্ধকার ছিল সবুজ ছিল ঘন সবুজে আচ্ছন্ন ছিল সেই আন্ধি দিঘি এখন বৃক্ষ কেটে প্রায় উজাড় তো সেক্ষেত্রে আন্ধি দিঘির নামকরণ টিওয়ার নেই বাবা এখানে ছিল প্রচুর কাশফুল সেই কাশফুল এখন তো নেই হ্যাঁ এই মুহূর্তে এখানে যাক বেশ ভালো লাগলো ধনে পাতার চাল দেখে এই যে ধানের মাঠ কেমন হয়েছে দেখেছো একদম কেমন সোনালি সোনালি কালার সোনা আমরা এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি সেটি হলো কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন অথবা এলাহাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী একটি জায়গা বা গ্রাম হারসার বাবা এই সেই ছোট্ট একটি খাঁটি বলে গ্রামে এটা আমার ছোটবেলাও ছিল এবং তখন এখানে অনেক মাছ পাওয়া যেত কিন্তু তখন এরকম প্লাস্টিকের বোতল এখানে ছিল না তো বেশ মাছ পাওয়া যেত এই ধরনের খাঁটিগুলোর মধ্যে এখন তো আর সেই দিন নেই কীটনাশকে মাটি তামা করে ফেলেছে ফসল যে ফলে মাটি যে ফসল দেয় সেটাই ভাগ্য এই রাস্তায় আমরা যে নরেশ্বরের ভিটায় গেলাম যেই ভিটায় এখন নরেশ্বরের কোনো প্রজন্মই থাকে না সেই নরেশ্বর জাফরগঞ্জ হাই স্কুল বলতে গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনে চাকুরি করতেন তিনি এই পথেই স্কুলে যেতেন এবং আমাদের পাঠ্য বিষয়ের বাইরেও অনেক অপাঠ্য বিষয়ে পাঠদান করতেন তো এই সেই পথ যেই পথের সঙ্গে আমার শৈশব জড়িয়ে রয়েছে এবং এই পথেই নরেশ স্যার হেঁটে প্রতিদিন স্কুলে যেতেন এবং আমার বা সামনেই আমার বাড়ি বাড়ির পাশ দিয়ে যেতেন ও এটি বক উড়ে গেল দূরেই একটু দূরেই দেখা যাচ্ছে একটি বটবৃক্ষ সেই আমার শৈশবে অসংখ্য স্মৃতি রয়েছে এই বটবৃক্ষের কিন্তু এই বটবৃক্ষটি ঝড়ে অথবা অন্য কোনো কারণে এর অর্ধেকের অর্ধেকও নেই এখন এই এলাকাটি আচ্ছন্ন ছিল এই দেখো পাখি বসে এখানে মলমূত্র ত্যাগ করে পাখি গাছের অবস্থা এটা কী গাছ যেন বনো ফুল কিছু একটা গাছ এটা বেশ আকর্ষণীয় হ্যাঁ বেশ সুন্দর একটা ফুল ফলও আছে কী সেটা আমি জানি না কিন্তু পাখিরা এখানে তাদের টয়লেট করে ফেলেছে মলমূত্র ত্যাগ করে খুব একদম সাদা করে ফেলেছে তাই না তো যাক পাখির কাজ পাখি করেছে আমাদের কাজ আমরা করি এই যে স্মৃতিচিহ্নগুলো এই ধানের মাঠ প্রায় আগের মতোই আছে তো ওই যে ছোট একটা গাছ দেখা যায় এই গাছটিও সেই আগে থেকেই ছিল মানুষের বিশ্বাস আছে এগুলি হয় এখানে কোনো শহীদের কবর বা কোনো একটা ভৌতিক ঘটনা অথবা এখানে একটা সর্পরাজ থাকে এইরকম বিশ্বাস থেকে মানুষ এই জায়গাগুলো এখনো অক্ষত রেখে দিয়েছে তো আমরা এখন যেখানে যাচ্ছি এই যে দেখো এই জায়গাটাতে একটু জলের একটু পানির একটু ধারা আছে এগুলোতে অবশ্য ড্রেনও আছে এই কৃষি জমির জন্য পানির সরবরাহ ব্যবস্থা তো তোমার হাঁটতে বেশ কষ্ট হয় ওই গাছের মধ্যে অনেক পাখি আছে এই বট গাছের মধ্যে এগুলি বিভিন্নভাবে রাস্তাটি আঁকাবাঁকা হয়েছে এই বট গাছের মধ্যে যে ফুটবল আন্তর্জাতিক ফুটবলের একটি পতাকা উঠতে দেখা যাচ্ছে এটা কি আর্জেন্টিনার পতাকা কোনো এক আর্জেন্টিনার ভক্ত হ্যাঁ বট গাছের মগডালে এখন কি করছে পতাকা উড়িয়ে দিয়েছে আমাদের কথা সাহিত্যিক গল্পকার ঔপন্যাসিক শহীদুল জহির এই দৃশ্যটি দেখলে দারুণ একটি গল্প বুনে ফেলতে পারতেন তার আকালু এবং যে আকালু এবং আরেকটি এই আকালুর যে গল্পটি পুরো গল্পের নামটা মনে পড়ছে না সেখানে একটি বট গাছের কথন রয়েছে যে বক উড়ে গেল হ্যাঁ যে যেখানে বট গাছের গুড়ি থেকে ডাকাতের ডাকাতি হওয়ার টাকা আকালু পায় সেই টাকা নিয়ে আকালু কী করবে এই নিয়ে যে তার সংকট এর একটি রোমাঞ্চকর কাহিনী তো আমরা যাই হোক কথা বলতে বলতে এখন ধান কাটা চলছে হেমন্তের ফসল কাটা চলছে আমরা চলে এলাম শৈশবের আমার শৈশবের সেই স্মৃতিবাহী বটবৃক্ষের কাছে বটবৃক্ষের নিচে
তো যাই হোক আমরা এখানে আরেকটু কাজ করব সেই বট বৃক্ষটি আগের অবস্থায় আর নেই একেবারে সংক্ষিপ্ত আকার ধারণ করেছে এই বট বৃক্ষ ওরে বাবা অনেক বাবা এই বটকল বটকল পাখি হ্যাঁ হ্যাঁ বহুদিন পরে বটকল পাখি দেখলাম আরও বটকল ছিল চলে গেল বট গাছে বটকল পাখি তো যাই হোক একটু পরে কথা বলছি সবাই ভালো থাকুন হাতে এইটুকু সমান হবে একটা ছোট একটা পাখি মালি দেখাব পুরা এই যে কানি বক্তে মনে হয় ধরতে পারবো ওই কানি বক তোর সঙ্গে আমার ছোটবেলা দেখা হয়েছিল কি কানি বক তোর বাড়িতে আমাকে নিবি কি বাপ ছোটবেলা এই সেই কবরস্থান ওই সেই কবরস্থান এটা না এই বাউন্ডারি দেওয়াটা না তার দিকে একটা কবরস্থান আছে বেশ ভয়ানক ছিল দিনের বেলা লাশ তুলে খেয়ে ফেলতো কবর থেকে ওই যে ওষুধ দিচ্ছে পোকায় ধরে ফেলছে পাকা ধান পোকাও বড় খারাপ হ্যাঁ হ্যাঁ সেই টেনশনে শেষ পর্যন্ত সাক্ষাৎ কাটায় গুটি বসন্তের সাক্ষাৎ কাটা তো বিরল সেই সাক্ষাৎ কাটায় মিস হয়ে গেল সাক্ষাৎ কাটা সেই সাক্ষাৎ কাটা তো ইয়ে ভিডিও হয়েছে ইয়ে হয়নি সাউন্ড আসেনি তো পিসি বাড়িটি হলো আমাদের বাড়ি তো এখন এই মুহূর্তে বাড়িতে যাওয়া আছে কোথায় যেতে হবে আগে কোথায় আগে যেতে হবে কিন্তু বাড়িতে গিয়ে খেয়ে এখন যদি ওখান থেকে খেয়ে আসি বেলা পড়ে যাবে তখন আর ছবি তুলতে পারবো না ফোন দিয়ে জিজ্ঞেস করি হ্যাঁ না 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 খেলে কাছের বন্ধু অথচ যোগাযোগ নাই ইয়ে করছে বাড়িতে থাকুন আর ঢাকায় বাবা নামাই তো কই যাবে ভাই আমি সামনে ফেলে যাই আমার কি তুমি নাম্বার তার আমি দেবে